আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে রিভিউ, এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আপডেট নিউজ ভর্তি পরীক্ষা নিয়ে আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ভর্তি 2021 বিবিএর ভর্তির বিজ্ঞপ্তি রিভিউ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন চলো দেখে নেই বিস্তারিত। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। প্রথমেই আসি আইবিএতে ভর্তি পরীক্ষা কারা দিতে পারবে। তুমি যে কোনো গ্রুপ থেকেই পড়াশোনা করো না কেন, যেমন সায়েন্স, আর্টস বা কমার্স, এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পাস করার পরে বিবিএতে ভর্তি পরীক্ষা দিতে পারবে। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা, কোনো ভেদাভেদ নেই, সবাই পারবে পরীক্ষা দিতে। আবেদন করার যোগ্যতা এসএসসি বা সমমান 2015 থেকে 2018, এখানে 3.50 কমপক্ষে থাকতে হবে, এবং এইচএসসি বা সমমান এখানে 2020 সালে পাস করতে হবে এবং 3.50 কমপক্ষে থাকতে হবে। মোট কথা, সব মিলিয়ে 7.50 পেতেই হবে। এখানে সকল জিপিএ চতুর্থ বিষয়সহ গণনা করা হয়। আর নিচেই দেখতে পাচ্ছ এ লেভেল এবং ও লেভেল স্টুডেন্টদের জন্য কী ধরনের যোগ্যতা বেঁধে দেওয়া হয়েছে তা নিচে দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারবে। আইবিএতে ভর্তি পরীক্ষা পদ্ধতি, অ্যাডমিশন টেস্ট প্রথমে নেওয়া হবে, এরপর নেওয়া হবে ভাইবা বা ইন্টারভিউ। এই ভর্তি পরীক্ষা 100 নম্বরের হয়ে থাকে, সময় দেওয়া হবে 120 মিনিট। এমসিকিউ 75 নম্বর, যেখানে দেওয়া হবে সময় 90 মিনিট। আর রিটেনের জন্য 25 নম্বর, যেখানে সময় দেওয়া হবে 30 মিনিট। তিনটি পার্ট আছে, এখানে আছে ইংলিশ, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল। এখান থেকে কোশ্চেন হয়, যেখানে ইংলিশ থেকে আসে 30 মার্কস, ম্যাথ থেকে 30 মার্কস এবং অ্যানালিটিক্যাল থেকে 15 মার্কস। কিন্তু বিভিন্ন সময় এই মার্কসগুলি এদিক সেদিক করা হয়, কখনও এই 30 থেকে কমিয়ে অন্য ক্ষেত্রে নাম্বার বাড়ানো হয়, ম্যাথের ক্ষেত্রে যেমন, আবার অনেক সময় অ্যানালিটিক্যালে কমিয়ে ইংলিশ বা ম্যাথের ক্ষেত্রে বাড়ানো হয়, তার মানে এটা পরিবর্তনশীল। মোট কথা, আলাদা পাস করতে হবে এক একটিতে 60%-এর মতো কমপক্ষে থাকতে হবে নম্বর। রিটেন যেই 25 নম্বর নেওয়া হয়, সেখানে রিটেন কমিউনিকেশন স্কিল, ভার্বাল এবং নরভার্বাল স্কিল উপর এক্সাম নেওয়া হয়। এমসিকিউ পরীক্ষা কী কী বিষয় ভর্তি পরীক্ষায় আসে। ইংলিশের ক্ষেত্রে 30 মার্কসের উপর পরীক্ষা হয়, যেখানে গ্রামার, রিডিং, ভোকাবুলারি থাকে। ম্যাথ 30 মার্কস থাকে, যেখানে অ্যালজেব্রা, অ্যারিথমেটিক এবং জিওমেট্রি থাকে। এবং অ্যানালিটিক্যালের উপর 15 নম্বর, যেখানে পাজল, ক্রিটিক্যাল রিজনিং, ডাটা সাফিসিয়েন্সি এইসব বিষয়ের উপর এমসিকিউ দেওয়া থাকে। এখন আসি লিখিত পরীক্ষার অংশ। হাতের লেখা পরিষ্কার ও গুছানো হতে হবে, কোনো রকম বানান ভুল করা যাবে না, বাক্যের গঠনে বিন্দুমাত্র গ্রামেটিক্যাল এরর যেন না হয়, এবং অনর্থক লেখা বড় না করে কম কথায় মূল বক্তব্য সাজিয়ে তুলে ধরতে হবে। তাই এই বিষয়গুলো অবশ্যই তোমায় মাথায় রাখতে হবে। আইবিএতে ভর্তির আবেদন ও তারিখ। আবেদন করতে হবে অনলাইনে admission.eis.du.ac.bd এই ওয়েবসাইটের ঠিকানায়। এই অ্যাড্রেসটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবেদন শুরু ও শেষ 9 এপ্রিল বেলা 3টা থেকে 10 মে 2021 রাত 12টা পর্যন্ত। আবেদন ফি 1000 টাকা। প্রবেশপত্র ডাউনলোড 23 মে রাত 12টা থেকে 28 মে রাত 12টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা 4 জুন 2021 সকাল 10টা থেকে 12টা। প্রস্তুতির জন্য কী কী বই পড়তে পারো। বাজারে বিভিন্ন গাইড পাওয়া যায়, এর মধ্যে মেন্টর, সাইফোর্স জনপ্রিয়, এগুলো অবশ্যই অনুশীলনী ধরে তোমরা প্র্যাকটিস করবে। ক্লিফ সেট, টোফেল, ব্যারন সেট, টোফেল, স্যাট রয়েছে। পাশাপাশি রয়েছে ওয়ার্ড স্মার্ট, জিআরই, বিগ বুক, জিম্যাট, ম্যাথ কোশ্চেন ব্যাংক, সাইফুর্স বা মেন্টর্সের, এই সবগুলি বই থেকেই তোমরা রেগুলার অনুশীলনী ধরে ধরে প্র্যাকটিস করবে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, ক্যালকুলেটর ইউজ করা যাবে না,
এবার ভর্তি পরীক্ষা শুধু ঢাকাতেই হতে পারে বলে জানিয়েছে বিজ্ঞপ্তিতে। কিন্তু এর মধ্যে যদি নতুন বিজ্ঞপ্তিতে চেঞ্জ হয় বা নতুন কোনো তথ্য আসে অবশ্যই ভিডিওতে আমি আমার চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দিব। প্রতি বছর প্রায় 7-8 হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয়, যাদের মধ্যে 160-180 জনকে ভাইবা এবং প্রায় 120 জনকে চূড়ান্ত ভর্তির সুযোগ দেওয়া হয়। তাই বুঝে শুনে ভালোভাবে প্রিপারেশন নিয়ে তোমাকে এক্সামটি দিতে হবে। যেহেতু খুব কম সংখ্যক স্টুডেন্টদেরকে এখানে চান্স দেওয়া হয় এবং খুব চ্যালেঞ্জিং, তাই বুঝে শুনে তোমরা এক্সামটি দিবে এবং ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দিবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে IBA-BBA এর ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য। তাই নতুন নতুন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভিডিওটি ভুলবে না। তাই আজকের জন্য আল্লাহ হাফেজ।